Hey guys, welcome back to my channel. তো চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দূরে কোথাও যাচ্ছি না, কাছাকাছির মধ্যেই থাকছি। তো চন্দননগরে যাচ্ছি। চন্দননগরে তাসের ঘর একটা নতুন রেস্টুরেন্টের আমরা খোঁজ পেয়েছি। তো চলো সেখানে গিয়ে একটা নতুন এক্সপেরিয়েন্স করা যাক। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এই রেস্টুরেন্টটা চন্দননগর বড়বাজার এরিয়াতে আছে। আর এই রেস্টুরেন্টটার লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। এছাড়াও লাইফস্টাইল ভ্লগিং এর জন্য আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, তো ওই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো, সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি বাড়ির মধ্যেই, মানে বাড়ির সাথেই অ্যাটাচ একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামটা যেহেতু তাসের দেশ, তো তোমরা বুঝতেই পারছো যে এটা তাসের থিম বেসড একটা রেস্টুরেন্ট। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, আর স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো, আর সার্ভিস তো একদম মানে খুবই ভালো বলতে গেলে। তো সার্ভিসটা আমরা একদমই ভালো পেয়েছি। তো ফাঁকা ছিল, এবার ভিড় থাকলে কীরকম কী সার্ভিস পাওয়া যায় সেটা জানি না, তবে আমরা যখন গিয়েছিলাম সার্ভিস কিন্তু একদম দারুণ ছিল। তো এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। তো খাবার দাবারের প্রাইস কিন্তু খুবই রিজনেবল এখানে। এছাড়াও এখানে থালি পাওয়া যায়, বিভিন্ন রকম এক্সাইটিং কম্বো রয়েছে, তো তোমরা সেগুলোও ট্রাই করতে পারো। তো প্রথমে আমরা নিয়েছিলাম লেমন কোরিয়েন্ডার স্যুপ, এটার প্রাইস পড়েছিল 140 রুপিস। তো 140 রুপিসে আমরা 1/2 করে নিয়েছিলাম, তো এক একজনের কোয়ান্টিটি এতটা করে পড়েছে দেখতে পাচ্ছ। আর এটা বলতে গেলে চিকেন ক্লিয়ার স্যুপ, তার মধ্যে ভেজিটেবলস রয়েছে, চিকেন তো একদম পুরো ভরে ভরে দেওয়া রয়েছে, আর কোরিয়েন্ডার তো রয়েছেই। তবে স্যুপের থিকনেসটা অতটা ছিল না, কিন্তু এটার মধ্যে এত পরিমাণেই চিকেন আর ভেজিটেবল দেওয়া ছিল যে থিকনেস না থাকলেও এটার টেস্টটা কিন্তু মারাত্মক লেগেছে আমার। তারপর আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিকেন উইথ হানি সস, তো এটার প্রাইস পড়েছিল 170 রুপিস। তো প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই দিয়ে গেছে। তো ছোট ছোট বোনলেস চিকেনের পিস রয়েছে, একদম ক্রিস্পি ক্রাঞ্চি টাইপের, আর এটা একদমই ঝাল ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল, যেহেতু হানি সস তার জন্য মিষ্টি মিষ্টি লেগেছে। তো এটার টেস্টটা কিন্তু একটু অন্য রকম ছিল। ক্রিস্পি চিকেন সাধারণত আমি এর আগে যা খেয়েছি সেগুলো স্পাইসিই খেয়েছি, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি মতন ছিল। তো এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে তোমরা যদি এখানে যাও এটা অবশ্যই ট্রাই করো। তারপর আমরা নিয়েছিলাম হচ্ছে মোমো প্ল্যাটার। মোমো প্ল্যাটারটা আমি প্রথমবার ট্রাই করলাম, এটার প্রাইস পড়েছিল 300 রুপিস। তো 300 রুপিসের মধ্যে টোটাল 12 পিস মোমো দিয়েছিল, আর টোটাল 6 রকমের মোমো ছিল। তো প্রথমেই ছিল আমাদের রোজ মোমো, তারপর ছিল হচ্ছে প্যান ফ্রাইড মোমো, তো এটার সঙ্গে অনেক ক্যাপসিকামও রয়েছে, তারপরে রয়েছে ফ্রায়েড মোমো। ফ্রায়েড মোমোর পাশেই রয়েছে চিল্লি চিকেন মোমো, আর চিল্লি চিকেন মোমোর পাশে রয়েছে আফগানি মোমো, তো এটা দেখতে খুবই লোভনীয় লাগছে। আর আফগানি মোমোর পাশে রয়েছে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান মোমো। 300 টাকার মধ্যে যে কোয়ান্টিটিটা দিয়েছে আমি বলবো সেটা একদম ঠিকঠাকই আছে। তো প্রথমে আমি রোজ মোমোটা ট্রাই করছি। তো এটা দেখতে রোজের মতন হলে, মানে এটার মধ্যে রোজের কোনো ফ্লেভার আমি পাইনি, মানে দেখতে যেহেতু রোজের মতন করেছে তার জন্য হয়তো রোজ মোমো নাম দিয়ে দিয়েছে। তো এটা নর্মাল স্টিম মোমো যেমন হয় তেমনই ছিল। তো এটার পুরটা মানে একদমই কম ছিল, আর রোজের যে ডিজাইনটা করবার জন্য মানে ময়দার লেয়ারটা এতটাই দিয়েছে, মানে ফার্স্ট বাইতে তো শুধু আমার মুখেতে ময়দাই গেল, তো এটার টেস্টটা অতটাও কিন্তু আমার ভালো লাগেনি। তারপর আমি ফ্রায়েড মোমোটা ট্রাই করছি। তো ফ্রায়েড মোমোটার টেস্ট যেমন হয়ে থাকে সেরকমই ছিল, তো এটার টেস্টটা আমার ভালোই লেগেছে। তারপর আমি চিল্লি চিকেন মোমোটা ট্রাই করছি। তো এটা চিল্লি চিকেন যেমন হয় সেরকমই আমি ফ্লেভারটা পাচ্ছিলাম, শুধু চিকেনের বদলে এখানে মোমোটা ছিল, তো এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে।
তারপর আমি প্যান ফ্রাইড মোমোটা ট্রাই করছি, তো এটার মধ্যে যে সসের ফ্লেভারটা ছিল সেটা কিন্তু আমার মারাত্মক লেগেছে। মানে একটু ঝালঝাল মিষ্টি মিষ্টির কম্বিনেশানে এই প্যান ফ্রাইড মোমোটা করেছিল, তো এটার টেস্টটা জাস্ট মারাত্মক ছিল। তারপর আমি আফগানি মোমোটা ট্রাই করছি, তো এটা হচ্ছে নর্মালি স্টিম মোমো, আর তার উপর দিয়ে ওই গ্রিন যে চাটনিটা সেটা ছড়িয়ে দিয়েছে, তো দুটোর কম্বিনেশান কিন্তু জাস্ট আলাদা লেভেলেরই ছিল। সবকটার মধ্যে কিন্তু আমার এই আফগানি মোমোটাই এখনও পর্যন্ত বেস্ট লাগলো। আর সবশেষে চিকেন মাঞ্চুরিয়ান মোমোটা ট্রাই করলাম, তো এটার টেস্টটাও কিছু তো ওই চিলি চিকেন মোমো যেমন ছিল সেরকমই লেগেছে, আলাদা সেরকম কিছু আমি টেস্ট পাইনি। তারপর আমরা নিয়েছিলাম মিক্স ক্যান্টোনিস নুডলস, এটার প্রাইস পড়েছিল 210 rupees। এটা সাধারণত গ্রেভি নুডলস, তো এটা গ্রেভি তো রয়েছেই, নুডলস রয়েছে, উপরে ফ্রাইড এগ দেওয়া রয়েছে, ভেজিটেবলস রয়েছে, চিকেন প্রন সমস্ত কিছুই রয়েছে। তো এটাকে তোমরা একটা হেলদি খাবারও বলতে পারো, কারণ এটার মধ্যে তেল আর মশলা ব্যাপারটা খুবই কম পরিমাণে ছিল। স্যুপের মধ্যে নুডলসটার টেস্টটা কিন্তু জাস্ট মারাত্মক ছিল, মানে দেখতে হয়তো অতটা ভালো না লাগলেও টেস্টটা কিন্তু অসাধারণ লেগেছে আমার। তো এত কিছু খাওয়ার দাবারের পর হজম করবার জন্য মকটেল তো লাগবেই, তো আমরা দুটো মকটেল অর্ডার করেছিলাম, একটা হচ্ছে স্ট্রবেরি পপ সোডা আর একটা ফ্রেশ লাইম সোডা। তো স্ট্রবেরি পপ সোডাটার প্রাইস পড়েছিল 99 rupees আর ফ্রেশ লাইম সোডাটার প্রাইস পড়েছিল 55 rupees। তো স্ট্রবেরি পপ সোডাটা মানে নর্মাল স্ট্রবেরি ক্রাশার দিয়ে আর সোডা দিয়ে একটা প্রিপারেশান করে দিয়েছে, তো এটার টেস্টটা বেশ ভালোই লেগেছে। আর এই ফ্রেশ লাইম সোডাটা সুইট অ্যান্ড সল্ট দুটো কম্বিনেশান, হয়তো ওনারা জিজ্ঞাসা করেননি, ওনারা নিজেদের মতন করেই সল্ট মতন করে দিয়ে চলে গিয়েছিলেন, তো ফ্রেশ লাইম সোডাটা আমার একটু সুইটই ভালো লাগে। তো এখানকার খাবার দাবার প্রাইসিং অনুযায়ী আমি বলবো যথেষ্ট ভালো, কিছু কিছু জিনিস আছে যে একটু ডাউন লেগেছে কিন্তু বেশিরভাগটাই ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি, টাটা।